নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বাঙালির নির্যাতনে আমরা বাঙালির বিক্ষোভ প্রদর্শন। কা ও নাগরিকত্ব সুরক্ষা বিল বাঙালি বিরোধী, অভিমত ভারতীয় গণপরিষদ সভাপতি। অটো ভাড়া কমাতে অনুর অটো কোঅর্ডিনেশন কমিটির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। যখন প্রতিটি পাহাড়ি রাজ্যে বাঙালিদের উপর চলছে নির্যাতন, মণিপুর থেকে অনেক বাঙালিদের বিতাড়িত করা হয়েছে। মেঘালয়ে বাঙালি ব্যবসায়ীদের উপর চলছে প্রতিনিয়ত নির্যাতন। বাঙালি মানেই বাংলাদেশি বলে সবসময় বাঙালিদেরকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অন্যদিকে মিজোরামের বাঙালি নির্যাতিত হচ্ছে তাদের মিজো সংগঠন ও প্রশাসনের মদতে। জবরদখল করে নেওয়া হচ্ছে আসামের 5 কিলোমিটারেরও বেশি সীমান্তবর্তী জায়গা। ঠিক সেই সময়ে মিজোরাম থেকে আবারও বিতাড়িত করা হয়েছে বহু রোহিঙ্গা শরণার্থীদের। এরই প্রতিবাদে গর্জে উঠল আমরা বাঙালি সংগঠন। বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে এক বিক্ষোভ প্রদর্শন করেন আমরা বাঙালি সংগঠনের কর্মকর্তারা। এদিন সংগঠনের পক্ষে সাধন পুরকায়স্থ পাহাড়ি রাজ্যগুলোতে বাঙালি নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, যদি সেই রাজ্যগুলো থেকে বাঙালিদের বিতাড়িত করে দিলে তাদের কোনো রাজ্যে স্থান মেলে না, তবে কি করে মিজোরাম সরকার কেন্দ্র সরকারের মদতে মিজোরাম থেকে বিতাড়িত রোহিঙ্গাদের ত্রিপুরাতে স্থাপন করে দিচ্ছে। মিজোরাম থেকে বিতাড়িত হওয়ায় আসা রিয়াংদের ত্রিপুরাতে পুনর্বাসন দেওয়ার পিছনে কি যুক্তি থাকতে পারে? আজকে মিজোরামের যে জমির পরিমাণ সেটা হচ্ছে 21,000 বর্গ কিলোমিটার, আর তার পপুলেশন হচ্ছে মাত্র 10 লক্ষ, আর ত্রিপুরার জমির পরিমাণ হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার আর পপুলেশন হচ্ছে 36 লাখ। মিজোরাম হচ্ছে কম জনবসতিপূর্ণ একটা অঞ্চল এবং সেখানে জমির পরিমাণ অনেক বেশি। সেখানে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা না করে ত্রিপুরাতে এনে তাদেরকে পুনর্বাসন দেওয়ার পিছনে কি যুক্তি থাকতে পারে? প্রতিদিনই এই রিয়াংদের মধ্যে উগ্রপন্থী সংগঠন আছে, প্রতিদিন তারা হত্যা অপহরণ এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, ত্রিপুরার মানুষের জনজীবনকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। সুতরাং সরকারের এই যে নীতি, তাদেরকে বলা হচ্ছে আবার শরণার্থী। পরে এ নিয়ে কংগ্রেসের বিশিষ্ট নেতা শরীফুজ্জামান বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যা অবদান ছিল স্বদেশকে নিয়ে, তা এখন সবাই ভুলে যেতে বসেছে। বিশেষ করে বাঙালিদের উপর যে আক্রমণ, মানবতার দিক দিয়ে বলুন এবং ভারতের যে আমরা স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের যদি আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি, বাঙালিদের যে অবদান নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে, ক্ষুদিরাম থেকে আরম্ভ করে এবং বিশেষ করে মানবতা, যেটা স্বামী বিবেকানন্দ সবার উপরে মানুষত্ব, কিন্তু আজকে সেগুলো সম্পূর্ণ পদদলিত করে আজকে যেভাবে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য যদি শেষ না হয়, এনাফ ইজ এনাফ, এটাকে বন্ধ করা হোক, আর নইলে আন্দোলন আরো তীব্রতর রূপ ধারণ করবে। কা ও নাগরিকত্ব সুরক্ষা বিল বাঙালি বিরোধী বলে অভিযোগ তুলে 21 নির্বাচনে বরাক থেকে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন ভারতীয় গণপরিষদের কেন্দ্রীয় সভাপতি আশিস দাস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে 21 নির্বাচনের লড়াইয়ে পরিষদের প্রার্থীরা অংশ নেবে বলে ঘোষণা করেন সহসভাপতি। তিনি বলেন, বাঙালিদের অস্তিত্ব সুরক্ষার শেষ সুযোগ 21 নির্বাচন, তাই 21 নির্বাচনে সারা আসাম থেকে কমপক্ষে 20টি আসনে প্রার্থী দেওয়া হবে। পাশাপাশি বরাকের সাংগঠনিক শক্তি সবল করতে ডিসেম্বরে এক বিশাল সমাবেশ আয়োজিত হবে। এদিনের সম্মেলনে পরিষদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপন দাস, অজিত দাস প্রমুখ। সকলেই ভারতীয় নাগরিক, কারণ 71-এ পরে আসামে একজনও বাংলাদেশ থেকে আসেনি, তাই জন্য আমাদের কায়ের কোনো প্রয়োজন নেই।
কায়ের ক্ষেত্রে বিজেপির যে আজকে স্থিতি সেটা হলো কায়ের নামে আমাদেরকে লালিপপ দেওয়া হচ্ছে। এই 10 অক্টোবর 2020 সালে কা অলরেডি এক্সপিডি করে গেছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট সেটার ফরমেশন রুল ফরমেশন করেনি। এটা দিয়ে প্রমাণ হয়ে যায় যে সদিচ্ছা কেন্দ্রীয় সরকারের এই কা ইমপ্লিমেন্টেশন নেই। কা ইমপ্লিমেন্টেশন নামে পিছন দিকে ওরা 6 নং দফা কার্যকরী করার জন্য সেই রাজ্য সরকারের সাথে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। গত 2 ডিসেম্বর শিলচরে অল কাছার অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি এক সংবাদ সম্মেলন করে পড়ুয়াদের গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান জানিয়ে ভাড়া কমানোর এক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তা এখনও কার্যকরী হয়নি। কাছাড় জেলা শহর তার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শিলচর শহরে যাত্রীদের কাছ থেকে অটো ও ই রিকশা চালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করছে, ফলে নিত্যযাত্রীসহ পড়ুয়ারা চরম বিপাকে পড়ছে। 10 টাকা ভাড়ার জায়গায় 20 টাকা এবং 20 টাকার জায়গায় 40 টাকা নেওয়াতে পড়ুয়ারা স্কুল কলেজে নিয়মিত যেতে পারছে না এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এখন যে অটোর পরিস্থিতি চলে, আপনারা কিরকম ভাড়া দিরা? তারা ড্রাইভারে হয় 20 টাকা, আমি তো আইছি মানে ইলেকট্রিসিটি বোর্ড তো এখানে আইছি, এবার 20 টাকা হয়। ডিসি ম্যাডাম যেহেতু কয়া দিছেন যে তখন 10 টাকা ভাড়া দিতে, ওর ড্রাইভাররা মানে না না, তাই নেই তো ড্রাইভার না? সরকার কর্তৃক নির্দেশ অমান্য করে অটো ও ই রিকশা চালকেরা কি করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে? শহরের ভিন্ন ভিন্ন মোড়ে সর্বদাই বাড়ানো ভাড়া নিয়ে অটো ই রিকশা চালক এবং যাত্রীদের মাঝে ক্ষোভ ও ঝগড়া বিবাদ প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে। বুধবার বড়খোলা মণ্ডলে জারুইলতলা জিপির সভানেত্রী রুমি রানীনাথের নেতৃত্বে বেশ কয়েকজনের বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের খবর পাওয়া যায়। এদিন বিধায়ক কিশোরনাথ ও দলীয় সবাই মিলে আনুষ্ঠানিকভাবে দলীয় টুপি পরিয়ে তাদের বরণ করেন। এদিন বিধায়ক কিশোরনাথের সাথে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অজিত দাস, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ সহ আরো অনেকে। তাই আজকে আমি বিরোধী দেখতে পাচ্ছি না, বিরোধী দলের লোকেরা সবকিছু বুঝে আমাদের দলে যোগদান করছে, আমাদের দলে যোগদান করছে। কিছু লোকেরা রয়ে গেছে, কিছু লোকেরা যদি না থাকে তাহলে ইলেকশন আমরা কার সঙ্গে লড়াই করবো? ইলেকশন লড়াই করার জন্য কেউ তো দরকার, নাহলে কার সঙ্গে ইলেকশন লড়াই করবো? আমি তো এমনিতে MLA হয়ে যাবো তখন, আমার কন্টেস্টেন্ট যদি না থাকে, প্রতিনিধি যদি না থাকে, তারা কংগ্রেসে কেউ থাকবেই বা UDF বা নির্দলের কেউ না কেউ তো থাকবেই, তা থাকুক, তা যদি না থাকে তাহলে তো ইলেকশন তো হবে না। বন্ধুগণ, আপনাদের কাছে আমি আরো বিনম্র অনুরোধ করছি, আগামী ইলেকশন 2021 আর বেশি দিন বাকি নয়, আপনারা সবাই মিলে একজুট হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য, আপনাদের MLA-র জন্য আপনারা কাজ করবেন বলে আমি আশা করছি। সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিউ শিলচর শাখার সামনে থেকে দিনের আলোয় শিক্ষক তীর্থ জ্যোতি চৌধুরীর 7 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় 2 দুষ্কৃতী। সেই টাকা ছিনতাই হওয়ার পর থেকে পুলিশের কাছে খবর দিয়েও আজ অবধি খুঁজে পাওয়া যায়নি তাদের কোনো সন্ধান। এতে পরিবারের সদস্যরা মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন। ঘটনার বৃত্তান্ত তুলে ধরতে গিয়ে তীর্থঙ্করবাবু বলেন, নিজস্ব একটি কাজের জন্য লোনের চেষ্টা করছিলেন তিনি এবং পরে 7.5 লক্ষ টাকা লোন দিতে রাজি হয় স্টেট ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার সমস্ত প্রক্রিয়া শেষে বিকেলে বাইকে বাড়িতে যাওয়ার পথে ব্যাংকের সামনে থেকে 2 যুবক তার পিছু ধাওয়া করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে সক্ষম হয়। ঘটনার পর রাঙ্গিরখাড়ি থানায় এজাহার দায়ের করেন পরিবারের সদস্যরা। টাকার সাথে ব্যাগের মধ্যে মজুদ ছিল তীর্থঙ্কর বাবুর যেসব জরুরি নথিপত্র, টাকার সাথে তাও রেখে বাড়ি ফিরছিলেন তিনি। বুধবার পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি ফটো পাঠিয়ে তাকে শনাক্ত করতে বলা হয়, কিন্তু তিনি এজাহার দায়ের করার সময় সেখানে স্পষ্ট করে লেখা ছিল দুষ্কৃতীরা মুখ ঢেকে মাথায় হেলমেট পরে এসেছিল। ফটো শনাক্তকরণ ছাড়া পুলিশের পক্ষ থেকে এখনও কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনটাই অভিযোগ তাদের পরিবারের। তারা প্রয়োজনে সরকারের কাছে চিঠি লিখে সাহায্য চাইবেন বলেও জানিয়েছেন। তো গিয়া প্রথমে এত টাকা উঠাইবার
চিন্তা আসেন না, গিয়া দেখলাম অনেক লাইন গ্যাদারিং বলে আরেকদিন আইলে ওই দুই ঘন্টা আড়াই ঘন্টা থাকা লাগবো। আচ্ছা উঠাইলে পুরা টাকা এই 7 লাখ টাকা উইথড্র করছি। উইথড্র করিয়া ধরেন কাউন্টার থেকে আমার 4টার সময় দিছে টাকা, আমি আইসি নিচে আইয়া বাইক স্টার্ট দিছি। স্টার্ট দিয়া সামনে গিয়া ডিভাইডারে রাইট টার্ন নিয়া ধরুন 50 মিটার থেকে 70 মিটার আইসি, হঠাৎ করিয়া পিছন থেকে বাম সাইডে একটা বাইক আইসে, আইয়াই টাকার ব্যাগটা ঝাপটা মারছে, মারিয়া ব্যাগটা সিরিয়া লই লিছে, লইয়া পট করিয়া কান দিয়া গেছে গিয়া। ওই বাইকে দুইজন আসিল, তার তো হেলমেট লাগানো আসলো, মাস্ক লাগানো আসলো, আর আমার লেফট সাইড থেকে আইসে, তো আইয়া টান দিয়েই তো আমার টেক করে লিছে, গতি চেহারাটা আমি এক্স্যাক্টলি দেখতে পারছি। তখন 4টার সময় আমার পেমেন্ট করছে, তো 4:05, 4:03 থেকে 4:05 মধ্যে সন্দেহ তো আমার মনে হয় যে ওরা ব্যাংক থেকেই আমারে ফলো করছে, ব্যাংকে ওদের লোক পোষা আছে, ওরা ইনফরমেশন দিছে যে একজন টাকা নিয়ে যার। বাইকটা পালসার বাইক, পিক আপ বেশি, আমিও বাইক নিয়ে তারা পিছা ধাওয়া করছি, তারা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে রং সাইডে টার্নিং লইয়া ন্যাশনাল হাইওয়ে হইয়া গেছে গিয়া। বৃহস্পতিবার মাছিমপুর অরুণাচল বাজারের কুমারপাড়ায় সদ্ভাবনা ভবনে শিলান্যাস করেন বড়খোলার বিধায়ক কিশোর নাথ। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, জিপি সভাপতি ফরিদা পারভিন সহ আরও অন্যান্যরা। মোট 2 কোটি টাকার এই ভবনের কাজে শিলান্যাস হয় এদিন। বড়খোলা সমষ্টির শালচক্রা মণ্ডলে এবং আমাদের অরুণাচলে একটা সদ্ভাবনা মণ্ডপের শুভ শিলান্যাস করা হয়েছে, যে সদ্ভাবনার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু কাজটা অল্প লেট হয়েছে, আজকে সেটার শিলান্যাস হয়ে গেছে। আর সেই সদ্ভাবনাটার এস্টিমেট কস্ট হলো 2 কোটি টাকা। আর সেই কাজটা আমাদের একজন কন্ট্রাক্টর, গুয়াহাটির একজন কন্ট্রাক্টর উনি পেয়েছেন, আর উনি কাজটা কালকে থেকেই শুরু করবেন আর খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করবেন বলে আশা করছি। জাল বার্থ সার্টিফিকেট মামলার রেশ কাটাতে মিথ্যা অভিযোগ এনে বদনাম করতে চাইছেন সোনাইয়ের হাতিখালের ব্যতিক্রমী এনজিওর সভাপতি সৈফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার হাতিখালে নিজ ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন হাতিখাল বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন আহমেদ। এদিন তিনি মঙ্গলপুর বোয়ালি হাওড় সমবায় সমিতির চেয়ারম্যান বক্তার হোসেন, ব্যতিক্রমী এনজিও সম্পাদক সিরাজুল ইসলাম, ইয়াসিন আলী, শামসুল হক, মহিমুদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ ব্যক্তিদের পাশে বসিয়ে বলেন 2016 সালে তার জাল বার্থ সার্টিফিকেট মামলায় সৈফুদ্দিন ও মনিরুদ্দিনকে 2018 সালে পুলিশ অ্যারেস্ট করে জেল হাজতে পাঠায়। আর তার রেশ কাটাতে সৈফুদ্দিন তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছেন তাঁকে। তিনি বলেন সরকারি রেস্ট হাউসটি অনেক আগেই ভেঙে গেছে। পরে এনজিওর সম্পাদক সিরাজুল ইসলাম ও চেয়ারম্যান বক্তার হোসেন সৈফুদ্দিনের বিভিন্ন দুর্নীতির কথা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। মনের ক্ষোভে বিভিন্ন সময় আমারে কমপ্লেন করিয়া এসপিডিসি পুলিশ কমিশনার এরার কাছে কমপ্লেন করিয়া আমারে বিপদগ্রস্ত করা দিলে আমি বা আমার ছেলে বা আমার ভাই বা ফিউজরে এইসব কাণ্ড করে। এখানে দেখুন ব্যতিক্রম এনজিও যে সাংবাদিক সম্মেলন বা যেগুলো কমপ্লেন করে, এখানে ব্যতিক্রম এনজিওর সেক্রেটারি আসুন, তাই কিচ্ছু জানেন না, তাহলে অবগত না করিয়া তার ব্যক্তিগত তার এর বাদে এনজিওর যেগুলো সদস্য আছেন তারাও কিচ্ছু জানে না, এরারে অন্ধকারে রাখিয়া এই সৈফুদ্দিনে ব্যতিক্রম এনজিওর প্রেসিডেন্টের এগুলা তান মন মর্জি কটরা। আমিও তান যে ব্যতিক্রম এনজিওর সম্বন্ধে আমিও তার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি কমপ্লেন করছি যে ব্যতিক্রম এনজিও এইসব কাণ্ড করার বলিয়া। এরপরে আমার এখানে যে রেস্ট হাউসের যে এটা মাথা আছে, এটা এক সময় রানা এমএলএর পিরিয়ডও আসলো, কিন্তু পরবর্তী 6-7 ইঞ্চি যেটা ভাঙিয়ার গেছে এটা পরবর্তীতে সার্কেল অফিসারে এটা রিপোর্ট দেওয়া হয়েছে যে এটা এখানে নাই। এই সুবাদে হে বারবার করিয়া আমার উপরে ইনকোয়ারি করার যে আমার ছেলে। বুধবার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সমাজসেবক তাপস দাস উধারবন্দে উড়ে এসে জুড়ে বসেছেন, তা দেখে উধারবন্দের জনসাধারণ মর্মাহত।
যিনি করোনা মহামারীতে অসহায় মানুষদের পাশে ছিলেন, বিগত পাঁচ বছর থেকে উদারবন্ধের জনসাধারণের পাশে ছিলেন, তাকে নিয়ে এমন লেখালেখিতে প্রতিবাদ জানান তাপস দাসের শুভাকাঙ্ক্ষীরা। তাপস দার সাথে আজকে চার বছর যাবৎ ওনার সাথে সামাজিক বিভিন্ন ক্রিয়াকলাপে জড়িত। তারপরে আমি দেখতে পাইলাম তাপস দা করোনার সিজনেই হোক বা অতিমারী করোনা, তারপরে দুর্গাপূজার সিজনে প্রত্যেকটা সময় গরিব মানুষের সাথে পাশে দাঁড়ানো আছে। তে ওই সাংবাদিক জনে কি দেখতে পাই নাই? অত অত ফটো, অত অত সামাজিক মাধ্যমের মধ্যে আগে চড়াইয়া গেল যে তাপস দা বস্ত্র বিতরণ করছে, তাপস দা এই করছে। তারপরে আজকে যে সংবাদটা আমরা দেখতে পেলাম যে উড়িয়া আসিয়া জুড়িয়া বসল, সেই সংবাদের পরিপ্রেক্ষিতে তীব্র মনের ক্ষোভ জানাচ্ছি। জানি না আজকের এই ব্যাপারটা কেন যেন তাপস দাস উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়াছেন বলিয়া একটা সংবাদ পরিবেশন হলো। যিনি বা যাহারাই তার করুক, ওরা কি তাপস দাসের বিগত দিনের এইগুলা কি তারা জানে না? বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ চ্যানেলে তাপস দাসের এই সমস্ত জিনিস বেরিয়েছে যে উনি এই জায়গাতে গিয়ে বস্ত্র বিতরণ করতেছেন দুর্গাপূজা ষষ্ঠীর দিন। বিগত কয়েক বছর থেকে অমুক সময়ে এই এলাকাতে গিয়ে তিনি রিলিফ দিতেছেন, কিন্তু ওরা এই জিনিসটা আমরা বেশ মর্মাহত। কাটলিচড়ার লালপানিতে এক যুবককে মারামারির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে হাইলাকান্দিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হাইলাকান্দির পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানান আইনজীবীরা। শান্তি সম্প্রীতি বজায় রাখতে জনগণকে, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান আইনজীবী মফজ্জল হোসেন বড়ভুইয়া, ফখরুল ইসলাম বড়ভুইয়া, শাহজাহান লস্কর প্রমুখরা। তারা বলেন করোনা সংকটে মানুষের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে, সংকটজনক পরিস্থিতি এখনও কাটিয়ে ওঠেনি, হাইলাকান্দি উন্নয়নে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা তাই এখন খুব জরুরি। লালপানিতে এক যুবককে মারধর ও এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অগ্নিসংযোগ, এই দুটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানান বরিষ্ঠ আইনজীবী মফজ্জল হোসেন বড়ভুইয়া ওরফে মুহি। তিনি আরও বলেন দুষ্কৃতী কাণ্ডকে কেন্দ্র করে সড়ক অবরোধ, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে জেলার মানুষের ক্ষতি করার অধিকার কারোর নেই। দুষ্কৃতী কাণ্ডকে সাম্প্রদায়িক রূপ দিয়ে রাজনীতি না করার আবেদন জানান তিনি। এদিকে লালপানি কাণ্ডের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে 144 ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। হাইলাকান্দিতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু হাইলাকান্দিতে বিশিষ্টভাবে কোন সম্প্রদায়ের লোক বা কোন উগ্র লোক বা কোন গ্রুপ, কোন দুষ্কৃতকারী লোকেরা হাইলাকান্দির লক্ষ লক্ষ মানুষের শান্তিকে বিঘ্নিত করা আমরা মেনে নিব না, কোনদিন মেনে নিব না, সেটা মেনে নেওয়া যায় না। হাইলাকান্দির শান্তিপ্রিয় লোক আমরা, আমরা এভরি কমিউনিটির মানুষ, আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতেছি। সেই শান্তি যদি কেউ ব্যাঘাত করায় তাহলে আমরা কঠোর হাতে সেটা দমন করব। সে যে কোনো কমিউনিটির লোক হোক না কেন, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যে কোনো কমিউনিটির লোক হোক, এবং আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি প্রশাসন যাতে কঠোর হাতে সেটা দমন করেন এবং কোন সম্প্রদায়ের লোককে, কোন দুষ্কৃতকারীকে যাতে কোনো চার দেওয়া না হয়, কারণ দুষ্কৃতকারীদের জন্য হাইলাকান্দির শান্তি শৃঙ্খলা নষ্ট হতে আমরা দেব না, এবং প্রশাসন যাতে সে ব্যাপারে সজাগ থাকেন। এবং জনসাধারণের কাছে আমি অনুরোধ করছি প্রশাসন যাতে, প্রশাসনের সঙ্গে যাতে জনসাধারণে সহযোগিতা করেন এবং কোন গজবে কান না দিয়ে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করেন, থাকার চেষ্টা করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বাঙালি নির্যাতনে আমরা বাঙালির বিক্ষোভ প্রদর্শন। কা ও নাগরিকত্ব সুরক্ষা বিল বাঙালি বিরোধী, অভিমত ভারতীয় গণপরিষদ সভাপতি। অটো ভাড়া কমাতে অনুর অটো কোঅর্ডিনেশন কমিটির। এখনকার মতো আমার বাংলার সংবাদ এই পর্যন্তই, নমস্কার।